বাংলাদেশের যশোর জেলার জিকরগাসা থানার একটি এলাকা বিখ্যাত হয়ে উঠেছে ফুল চাষের কারণে গতখালী নামের এই গ্রাম ও আশেপাশের হাজার হাজার একর জমিতে বছর জুড়ে উৎপাদন হচ্ছে দেশি বিদেশি নানা জাতের ফুল যার বার্ষিক বাজার মূল্য প্রায় দেড় হাজার কোটি টাকা এই ফুল বর্তমানে দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করা হচ্ছে যার কারণে এই গ্রামটার নাম দেওয়া হয়েছে ফুলের রাজ্য গতখালি যশোর সদর থেকে প্রায় পঁচিশ কিলোমিটার দূরে জিকোরগাসার এই গতখালি গ্রাম খুব ভোরেই এখানে জমে ওঠে বাংলাদেশের বৃহত্তম ফুলের বাজার ঢাকাসহ নানা জায়গায় ব্যবসায়ীরা এসে ট্রাক বা পিক আপ ভর্তি করে ফুল নিয়ে যান আর এসব ফুল বিক্রি হয় সারা দেশে বিশেষ বিশেষ শহরগুলোতে কিন্তু এত ফুল হয় কোথায় সেটি দেখতেই আমি গিয়েছিলাম গদখালি গ্রামে রাস্তার দুপাশে তখন চোখ জুড়ে যায় অসংখ্য ফুলের রঙিন দৃশ্য দেখে এই ফুলের বাগান একদিকে যেমন সৌন্দর্য ছড়ায় ঠিক তেমনি মানুষের জীবিকা নির্বাহ করে একজন চাষি এই ফুলের বাগানে কাজ করছিলেন তিনি জানিয়েছিলেন বর্তমানে তার পরিবারের আরও পাঁচ সাতজন মিলে এই ফুলের কাজে নিয়োজিত থাকেন গতখালি ফুল চাষ শুরু হয়েছিল কিভাবে তার খোঁজ নিতে গিয়ে সন্ধান মিলল শেরালি সর্দারের তার দাবি চার দশক আগে তার হাত ধরে এখানে শুরু হয় ফুলের চাষ আর এলাকার ক্ষেত খামার থেকে বিদায় নিতে শুরু করে ধান পাট এ ধরনের বিভিন্ন প্রচলিত শস্য তিনি বলেন উনিশশো সালে এরশাদ আমলে এক বিঘা জমিতে রজনীগন্ধা দিয়ে শুরু করেছিলাম আমার বাবা নার্সারি ছিল এবং আমি সেখানেই বসেছিলাম ভারত থেকে আসা এক ভদ্রলোক সে পানি চেয়েছিল তার হাতে ফুল তিনি বললেন এই ফুল পশ্চিমবঙ্গে অনেক হয় তো আমি ভাবলাম পশ্চিমবঙ্গ আর বাংলাদেশের মাটি তো একই তখনই শুরু করলাম রজনীগন্ধা দিয়ে শিরালি সর্দার ও স্থানীয় অন্যদের ভাষ্যমতে এভাবে প্রায় চার দশক আগে ফুল চাষে যে যাত্রা শুরু হয়েছিল তার এখন বিস্তার ঘটেছে পুরো অঞ্চল জুড়ে এখন আসছে নিত্য নতুন জাতের ফুল গদখালি যে কোনো দিকে তাকালেই চোখ পড়ে একটার পর একটা ফুলের বাগান বিশেষ করে গোলাপ গাঁদা অর্কিড পাতাবাহা রজনীগন্ধার বাগান রয়েছে অসংখ্যা এর বাইরেও চোখে পড়ে পলি হাউজ বা ফুল চাষের বিশেষ ঘর এসব ঘরে হয় যারবার ফুলের চাষ